জাদু ঘড়ি। বাবলু এক নম্বরে অলস বাচ্চা ছিল, ও ও নিজে সব কাজ দেরি করে ফেলে, স্কুলও প্রায় দিন দেরি করে পৌঁছায়, এই কারণে ওকে রোজ বকা খেতে হয়। মাই কামিং টিচার, এটা কোনো স্কুলে আসার সময় হলো? পুরো এক ঘন্টা দেরি করে এসেছো, কান ধরো আর যাও দরজার বাইরে দাঁড়িয়ে থাকো। সরি টিচার, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। রোজ এই বাহানা চলবে না, একটা অ্যালার্ম ঘড়ি কেনো আর অ্যালার্ম দিয়ে ঘুমাও। ঠিক আছে, আজই একটা অ্যালার্ম ঘড়ি কিনে নেব। কোনটা নি? ও, ভালো ভালো ঘড়ি তো সামনেই রাখা আছে, এটা তো একদমই খারাপ, কেমন যেন ভাঙা চড়া দেখতে। এটা নেওয়া যাবে না, আমি বরঞ্চ সামনে থেকে নিয়ে নি। সত্যি বলেছি ছোট্ট সোনা, কেউ আমাকে নিতে চায় না, কিন্তু তুমি তো নিয়ে যাও, আমি তোমার অনেক কাজে আসব। কেমন কাজে? তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। আমি সবসময় লেট হয়ে যাই, আমার কাজ করতে পারবে? হ্যাঁ। ঠিক আছে। আর ও ওকে ঘরে নিয়ে আসে। মা দেখো কি নিয়ে এসেছি, অ্যালার্ম ঘড়ি। এটা কেন? এখন দিয়ে অ্যালার্ম দিয়ে শোব, আর অ্যালার্ম বাজলে উঠে পড়ব, আর কোনোদিন স্কুলে লেট হব না। তুই এত অলস, আমার চিৎকারে তো উঠিস না, একটা অ্যালার্মে উঠে যাবি? হ্যাঁ উঠে যাব মা, এটা তো হাতেই থাকবে, যখন বাজবে তখন উঠে যাব। আর বাবলু অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ে। সারা রাত ওকে ঘুমোতে দেখে ঘড়ি খুব খুশি হয়, আরও ভাবে কি ভালো ছোট্ট সোনা আমাকে ওই নোংরা দোকান থেকে বের করে এনে এই সুন্দর ঘরে নিয়ে এসেছে, আমি ওর সাথে এখন আরাম করে থাকব। আরে ও তো অ্যালার্ম দিয়েছে, যদি আমার অ্যালার্ম বেজে ওঠে তো উঠে পড়বে। বেচারা কি ভালো ঘুমোচ্ছে, ওর ঘুম নষ্ট করব না, আমি অ্যালার্মটা একটু এগিয়ে দিই যাতে ওর ঘুম কমপ্লিট হয়ে যায়। ব্যাস ঘুম হয়ে গেছে, এবার স্কুলের জন্য তৈরি হয়ে নি, আর আমি তো সাতটায় অ্যালার্ম দিয়েছিলাম, এটা নটায় বাজলো কি করে? ওহো আমি তো আবার লেট হয়ে যাব, মনে হয় ঘড়িটা খারাপ, সাতটায় বাজার কথা আর নটায় বাজলো, মনে হয় ঘড়িটা আমার ক্ষতি করিয়েই ছাড়বে, ঘড়িটাকে আমি ফেলেই দেবো। না না আমাকে ফেলো না, আমি তো তোমার ভালো করার জন্যই অ্যালার্মে গিয়ে দিয়েছিলাম, কি আরামে ঘুমাচ্ছিলে তুমি। আমি তো শুতেই চাইছিলাম, দশটায় আমার স্কুল, এখন তো নটা বেজেই গেল, এক ঘন্টার মধ্যে আমি কি করে তৈরি হব? আজ মনে হয় বকা খেতেই হবে। না তুমি বকা খাবে না, যতক্ষণ না তুমি তৈরি হয়ে স্কুলে পৌঁছবে তার আগে পর্যন্ত স্কুলের কোনো ঘড়িতে দশটা বাজবে না। এটা কি করে হবে? এমনটাই হতে পারে, আমি করতে পারি। যদি করতে পারো তাহলে করো। বাবলুর স্কুলের সব ঘড়িতে সাড়ে নটাই বেজে থাকুক। বাবলু তৈরি হয়ে স্কুলে পৌঁছে যায়, তখন ওখানে পুরো ক্লাসে কেউ ছিল না, ও চমকে ওঠে। কি হলো, আমি নিজেই লেট হয়ে গেছি, এখানে কেউ আসেনি? এখন তো সাড়ে নটাই বাজে, এবার ধীরে ধীরে সব ঘড়িগুলো চলতে থাকবে আর তখনই দশটা বাজবে, বাবলুর স্কুলের সব ঘড়িগুলো দশটা বেজে উঠুক। আশ্চর্য, সব সময় দেরি করে আসা বাবলু আজ হঠাৎ সবার আগে চলে এলো। বাবলু সারাদিন স্কুলে খুব ভালো কাটে, ঘরে এসেই ও ও নিজের ঘরে গিয়ে বিকেল থেকে ভিডিও গেম খেলতে শুরু করে দেয়। কি বাবলু তুমি খুশি তো? হ্যাঁ আমি গেমের একদম লাস্ট পর্যায়ে আছি, কিন্তু এখন তো পৌনে নটা বাজে, নটা বাজলে এই মা বাবা খেতে ডাকবে আর গেমটা কমপ্লিট করতে পারবো না। ডোন্ট ওয়ারি, যতক্ষণ না তুমি ফাইনাল স্টেজ ক্রস করবে নটা বাজবে না, বাবলুর বাড়ির সব ক্যাটাগরিতে যেন নটা না বাজে। থ্যাংক ইউ বন্ধু। বাবলু তোমার সব কাজে সঙ্গ দিচ্ছি, কিন্তু এটা ঠিক হচ্ছে না। ঠিক না কেন, আজ তো আমাকে স্কুলে বকাও খেতে হয়নি, আর সবাই প্রশংসা করেছে, আর ঘরেও মা বাবা এখনো খেতে থাকেনি, তাই আমি আমার গেমটা কমপ্লিট করতে পেরেছি, কি আনন্দ। কিছুদিন পর বাবলু পরীক্ষা শুরু হয়, ও খাতায় লিখতে থাকে, কিন্তু লেখার অভ্যাস না থাকায় ওর লিখতে দেরি হয়, আর ও তখন ঘড়িকে বলে দু ঘন্টার প্রশ্ন, দু ঘন্টা কমপ্লিট হয়ে গেলে টিচার খাতা নিয়ে নেবে আর আমি ফেল হয়ে যাব। তাহলে তাড়াতাড়ি লেখো না। না না আমি তাড়াতাড়ি লিখতে পারবো না, প্লিজ কিছু করো। ওকে, শহরের সব ঘড়িগুলোতে 12:30 হয়ে যাক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হুম হুম, ওকে, বাচ্চাদের প্যারেন্টসের ফোন ছিল, ওরা সরি বলছিল যে ওদের ঘড়ি খারাপ ছিল, ওরা এখনই জানতে পেরেছে যে 12:30 হচ্ছে, তুমি আরামে পেপার দাও। এখন বাবলুর খুব মজা হয়,
ও সময়ের অনুসারে নিজেকে না, নিজের অনুসারে সময়কে চালায়। এরকমই একদিন যখন ও আরাম করে স্কুলে যাওয়ার জন্য পুরো শহরের ঘড়িতে সকাল 8টা বাজিয়ে রাখে আর স্কুলে পৌঁছায়, অন্যদিকে ওর বাবার হঠাৎ অ্যাটাক চলে আসে। মা তাড়াতাড়ি ওনাকে হাসপাতাল নিয়ে যায়, কিন্তু তখনও ওখানে ডাক্তার আসেনি। মা কাঁদতে কাঁদতে বাবলুকে ফোন করে আর বাবলু তখনই স্কুল থেকে ছুটি নিয়ে হাসপাতাল পৌঁছায়। আর মায়ের কথা শুনে বাবলু চিন্তায় পড়ে যায় আর ঘড়িকে বলে, এটা কি হলো? এখন তো দুপুরের 1টা বাজে, কিন্তু ডাক্তার এখনো এলো না কেন? তোমার কথাতে আমি পুরো শহরের ঘড়িগুলোতে এখন সকাল 9টা করে রেখেছি। তাহলে তাড়াতাড়ি টাইম কারেক্ট করো যাতে ডাক্তার আসে, না হলে বাবা মারা যেতে পারে। শহরের সব ঘড়িগুলো রাইট টাইমে হয়ে যাও। হে ভগবান, আজকে তো আমি অনেক লেট হয়ে গেছি, কোনো পেশেন্ট যে অসুবিধায় না পড়ে যায়। ফোন ওনার কাছে রিসেপশনিস্টের ফোন আসে। এই কথা শুনে ডাক্তার বলে, ওনাকে এমার্জেন্সি ওয়ার্ডে অ্যাডমিট করো, আমি এখনি আসছি। আর ডাক্তার এসে বাবলুর বাবার জীবন বাঁচিয়ে দেয় আর বলে, আমি আরো 10 মিনিট লেট হলে তোমার বাবাকে বাঁচাতে পারতাম না। আজকের পর থেকে আমি কেন? আর কেউ জানো না লেট হয়। তুমি ঠিক বলতে, সময়টা আমাদের হিসাবে না, আমাদের সময় হিসাবে চলা উচিত। তাহলে আমরা সুখে এবং শান্তিতে থাকবো। জাদুবাটি। অনেক বছর ধরেই আমাদের দেশে সামাজিক পারিবারিক শত্রুতা চলে আসছে। কেউ যতই তা বন্ধ করার চেষ্টা করুক সমাজ সংস্কারক হিসেবে, কিন্তু তা না কোনোদিন বন্ধ হয়েছে না বন্ধ হবে। এরকমই মঙ্গলপুর গ্রামে সোমনাথের পরিবারের সাথে কিছু লোক বিনা কারণেই শত্রুতা করেছিল। গ্রামের জমিদার থেকে শুরু করে গ্রামের সকলেই তার সুখী জীবন দেখে হিংসে করত। এই নাও সোনা, তোমার ব্যাগ আর টিফিন, আর শোনো, সন্ধ্যেতে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আর মনে রাখবে সোনা, যে কোনো চেনা বা অচেনা লোক হোক, যদি বলে এটা খেয়ে নাও ওটা খেয়ে নাও কিংবা আসো তোমাকে বাড়ি ছেড়ে দিই, তাহলে ওদের কোনো কথা শুনবে না। কি বাবা, তুমিও না রোজ রোজ আমায় একই কথা বলো। বলতে হয় সোনা, সময় খুব খারাপ, বাবা যা বলেছে মনে রেখো আর সাবধানে বাড়ি ফিরো। রোজই তো আসি মা, আজকে কি নতুন কিছু হবে? ঠিক আছে, আমি সাবধানেই যাব। আরে দেখ তো, ওটা সোমনাথের ছেলে আসছে না? হ্যাঁ ভোলা, চল তোকে বাড়ি ছেড়ে দিই। না, মা বাবা বলে দিয়েছে অচেনা কারোর সাথে না যেতে। আরে তোর বাবাও যাবে। আরে আজকে ওকে ছাড়বো না, জমিদার হুকুম করেছে। সোনা, যদি তুমি কোনোদিন কাদায় পড়ে যাও, তাহলে যতটা পারবে স্থির থাকবে, ছটপট করবে না। যত তুমি ছটপট করবে ততটাই তুমি ভেতরে চলে যাবে। যদি স্থির থাকি তাহলে বাঁচবো কি করে বাবা? বাবা, আর কি আমি তোমাকে আর মাকে কোনোদিনই দেখতে পাবো না? রাত কিন্তু আরো বেড়ে যাচ্ছে। যদি কোনো হিংস্র জন্তু জানোয়ার চলে আসে, যদি ঠিক সময়ে বাবার কথা মনে না আসতো, তাহলে আমি আরো গভীরে চলে যেতাম। কিন্তু বাবা, কি করে বাঁচবো আমি, কি করে? যদি এই বাটিতে লম্বা একটা দড়ি বাঁধা থাকতো। আরে দড়ি! ধন্যবাদ বাটি, তুমি আমার সাহায্য করে দিলে। এই দড়িটা কোথা থেকে নিয়ে এলে? চলো তোমাকে আমি নিজের বাড়িতে নিয়ে যাই। আরে বাবারে সিংহ! গ্রামের লোকেরা কিন্তু ঠিকই বলতো, এই জঙ্গলে মাঝে মাঝে সিংহদের দেখা যায়। যদি আমরা একে অপরের ভাষা বুঝতে পারতাম। তোমরা মানুষজন আমাদের জঙ্গলে ডিস্টার্ব করতে আসো, এবার বাঁচবে না। না না, আমি আপনাকে ডিস্টার্ব করতে আসিনি। আমার শত্রুরা আমাকে এইখান অবধি তাড়িয়ে নিয়ে এসেছে, আমি তো আপনার সাহায্য করতে চাই। কিসের সাহায্য? আমি আপনার খাবার ব্যবস্থা করে দিতে পারি, যদি তুমি আমার সাথে আমার গ্রামে আমার বাড়িতে যেতে পারো। আর যদি না খাওয়াও তবে?
আপনার যাই ইচ্ছা তাই করবেন। ঠিক আছে, চলো বসে পড়ো আমার পিঠে। কোথায় কোথায় খুঁজেছো ওকে? ঠিক করে খোঁজনি, খুঁজলে ওকে আমরা ঠিক পেয়ে যেতাম। যাও, আবার যাও। ঠিক আছে, যাচ্ছি। তুমি কেঁদো না, আমাদের ভোলার কিচ্ছু হবে না, ও ঠিক চলে আসবে। আরে আরে বাপরে, সিংহ, দরজা বন্ধ করে দাও। আরে দেখো, সিংহের পিঠে আমাদের ভোলা বসে আছে। পাগল হয়ে গেছো? তুমি সব জায়গায় ভোলাকেই দেখো, দরজা বন্ধ করে দাও। বাবা, আমি চলে এসেছি। ভোলা, নেমে পালাও। বাবা, মা, এ আমার বন্ধু, ওনারা আমার মা বাবা। মা বাবি ভয় পেও না, এ আপনাদের প্রণাম করছে। এবার শোনো। আমার প্রণাম নেবেন? আরে, এ তো মানুষের মতো বলতে পারে। না মা, এটা এই জাদুর বাটিরই খেলা। মা, এবার আমার বন্ধুকে খেতে দাও। ওই পাশের কুঠুরিতে এর জন্য তাজা খাবার রাখা আছে। ওই কুঠুরিতে তোমার জন্য অনেক খাবার আছে, তুমি গিয়ে খেতে পারো। কম পড়লে বাবা আরো নিয়ে আসবে, তুমি তো আমার বন্ধু না? হ্যাঁ হ্যাঁ। আমার ভোলা, আমি কত ভয় পেয়ে গেছিলাম, তুই কোথায় ছিলিস বাবা? মা, আমি যখন স্কুল থেকে ফিরছিলাম তখন জমিদারের তিনটে গুন্ডা আমার পেছনে ধাওয়া করলো। দেখলে, বলেছিলাম না আমাদের ভোলার কিচ্ছু হবে না, ও ভালোই ভালো এসে যাবে। চল সোনা, তুই কিছু খেয়ে নে, খিদে পেয়ে গেছে হয়তো। জমিদার বাবু, আপনি যখন জানিস আমি জমিদার, তাহলে তোর ওই জমি নিয়ে আমার সাথে কেন পাঙ্গা নিচ্ছিস? বাকি লোকেদের মতো তুইও আমাকে জমি দিয়ে দে, না হলে জেনে নে তোর ছেলে ভোলাকে আমি কিডন্যাপ করে নিয়েছি, প্রাণে মেরে দেবো। তুমি কিডন্যাপ করেছো? হ্যাঁ, আজ স্কুল থেকে ফেরার পথে আমার তিনটে লোক ওকে নিয়ে জঙ্গলে গায়েব হয়ে গেছে, আর তখনই ফিরবে যখন জমি তুই আমার নামে করে দিবি। জমিদার কাকা, ওরা তিনজনে আর ফিরে আসবে না, সিংহ ওদেরকে খেয়ে নিয়েছে। কে? হ্যাঁ, তাহলে আমরা এখন তোকে খাবো। এ দেখছিস কি, ধর ওকে। বন্ধু সিংহ, আমাকে শত্রু হাত থেকে বাঁচাও। দাঁড়াও বন্ধু, তোমার কি আরো তরতাজা খাবার চাই? তাহলে ওকে খাও। না বাবা ভোলা, সোমনাথ আমার ভাই, ছেলেকে বোঝা একটু। ভোলা বাছা ধন, তোমার সিংহটাকে একটু বোঝাও। দাঁড়াও বন্ধু সিংহ, জমিদার কাকা এ বলছে যদি তুমি এর হাত থেকে বাঁচতে চাও তাহলে ও রোজকারের খাবার তোমাকে জোগাড় করে দিতে হবে। হ্যাঁ করে দেবো, হ্যাঁ করে দেবো। রোজ আমি এর জন্য তাজা তাজা খাবার জঙ্গলে যেখানে বলবে সেখানে পৌঁছে দেবো, কিন্তু আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। সিংহ বলছে যদি তুমি কোনো চালাকি করেছো তাহলে তোমার পুরো পরিবারকে। বুঝেছি বুঝেছি, কোনো চালাকি করব না। আর আমার জমি? চাই না, আমার চাই না, আরো 4 বিঘা জমি আমি তোমাকে দিয়ে দেব। আর এভাবে শুধু ভোলার বাবার জমি বেঁচে যায়নি, সিংহের সারা জীবনের খাবারেরও বন্দোবস্ত ভোলা করে দেয়। ভোলা ভাবতে থাকে যদি কাদায় পড়ে যাওয়ার সময় সে স্থির না থাকতো তাহলে আজ সেই জাদু বাটিটাও পেত না, না এই সব কিছু হতো। এই জন্য বলে বন্ধুরা, সমস্যার মধ্যেও মানুষকে ধৈর্য ধরে রাখতে হয়, তাড়াতাড়ি কোনো কাজ করলে কারোরই ভালো হয় না।